ডেঙ্গু জ্বর, এই জ্বরের সাধারণত লক্ষণগুলো হঠাৎ করে তীব্র জ্বর হবে, মাথা যন্ত্রণা সহ চোখের পেছনে পেশিতে ওই গাঁটে তীব্র ব্যথা থাকবে, বমি বমি ভাব হবে, খাবারে রুচি থাকবে না, পেটের যন্ত্রণা বুকে পিঠে ও হাতে ফুসকুড়ির মতন হাম যেরকম হয়, নাক মুখ মারি দিয়ে রক্তক্ষরণ হতে পারে, গায়ের লাল লাল চাকা চাকা দাগও হয়, কিছু কিছু ডেঙ্গুর লক্ষণ। এবারে ডেঙ্গুর চিকিৎসা, উপরোক্ত লক্ষণগুলি রোগীর থাকলে তাড়াতাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে, প্যারাসিটামল দিতে পারেন জ্বর ব্যথা যন্ত্রণা থাকলে, এরপরে ডাক্তারের পরামর্শ নিন, ওষুধ খান, রক্ত পরীক্ষা করান। অ্যালেঞ্জার পদ্ধতিতে সবচেয়ে ভালো, অযথা আতঙ্ক হবেন না, প্রচুর জল তরল জাতীয় খাবার খান, সঠিক চিকিৎসা সময় মতো নিলে ডেঙ্গু চিকিৎসার ভয়ের কিছু নেই। মশারি টাঙিয়ে শুতে হবে দিনের বেলা অবশ্যই, জমা জল যেখানে ডেঙ্গু বাহক মশার জন্ম সেখানে। নমস্কার।